ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नाम्ने नमस्ते सारस्वतीदेवे गौरवाणीपचारिणे निर्विशेषशून्यवादि पश्चाद्देशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमपदाय कृष्ण कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपशलभकं भक्तवतारं भक्तकं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगे राधे बृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वशति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते मुखं कृते वाचालं पंगुलं गायत्री यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरं परमानन्दमाधवं। हरि ओं तत्सत्। हरे कृष्ण। বহুল অষ্টমী আর রাধা কুণ্ডের আবির্ভাব, মানে আজকে 12টা বাজে শুরু হবে, ডেটটা পড়বে 18 তারিখ, কিন্তু আজকে রাত্রে হবে। তো রাধা কুণ্ডে এখন আজকে কোটি লোকের ভিড়, লক্ষ বল ভুল হবে, কোটি লোকের ভিড়। বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তরা আসে এই একটা দিন স্নান করার জন্য, খুব মহত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এখন প্রবেশ করছি। প্রথমে আমরা বহুল অষ্টমী নিয়ে বলবো। বৃন্দাবনে ব্রজের দ্বাদশটি বন অন্তর্গত বহুলা বন অবস্থিত। শান্তনু কুণ্ড থেকে 4 মাইল উত্তরে, সে ব্যাপারে বরাহ পুরাণে উল্লেখ করেছেন বহুলা অষ্টমী বহুলা বন নিয়ে। পঞ্চনম বহুলম নাম বনাম বনানাম বনমোত্তমম তত্র গত্ত নর দেবী অগ্নিস্থানম সগচ্ছতি। বহুলা নামক পঞ্চম বন বনগণের মধ্যে শ্রেষ্ঠ। হে দেবী, যে ব্যক্তি সেই বনে গমন করে সে অগ্নিলোক গমন করে। তো স্কন্দ পুরাণে মথুরা খণ্ডে বলা আছে, শ্রীহরির পত্নী বহুলা দেবী সেই বহুলা বনে সর্বদা বিরাজ করেন। হে রাজন, বহুলা বনের কুণ্ডস্থ সেই পদ্মবনে প্রবিষ্ট ব্যক্তি বহু পুণ্যফল লাভ করেন, কেননা শ্রী বিষ্ণু লক্ষ্মী সহ সেই বহুলা বনে সর্বদা সুখে বিরাজ করেন। হে নৃপ, বহুলা বনে শঙ্কর্ষণ কুণ্ড ও মানস সরোবর আছে। যে চৈত্র মাসে সেই কুণ্ডে ও সরোবরে স্নান করে সে তথায় লক্ষ্মী সহ শ্রীহরির দর্শন লাভ করে। এটা স্কন্দ পুরাণে বহুলা বন সম্বন্ধে উল্লেখ করা আছে। তো বহুলা বন নামকরণ কেন হলো, খুব সুন্দর একটা তথ্য আছে। হ্যাঁ, এক কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের বহুলা নামে একটা গাভী ছিল। হ্যাঁ, তো একদিন ব্রাহ্মণের সেই গাভীটি বনের মধ্যে ভ্রমণ করতে করতে দিশাহারা হয়ে যায়, সে বেরোতে পারে না, রাস্তা ভুলে যায়। আর তখন এভাবে রাস্তা ভুলে যাওয়ার ফলে সে অনেক চেষ্টা করে এদিক ওদিক গিয়ে লাস্ট পর্যন্ত সে কি হয়, একটা বাঘ তাকে আক্রমণ করে। হ্যাঁ, যখন বাঘ আক্রমণ করে তো বাঘ তার সঙ্গে কথা বলছে, কেননা ধামে পশু পাখি থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে প্রতিটি প্রাণী তাদের মনোভাব প্রকাশ করতে পারে, এজন্য এটা বলা হয় চিন্তামণি ধাম। আমাদের সাধারণ গ্রামগঞ্জের মতো যেন মনে না করে। তো আশা করি দু একদিন থেকে আমাদের যারা লীলা কথা শুনছেন তারা উপলব্ধি করতে পারছেন যে
বৃন্দাবনের মাহাত্ম্য যা আমরা আলোচনা করেছি সেগুলোতে আমরা উপলব্ধি করতে পারি যে ধাম আমাদের সাধারণ জগতে না, কেননা এই 84 ক্রোশ ভূমি ভগবান গোলোক থেকে নিয়ে এসেছেন এখানে। তো এই বৃন্দাবনে যা কিছু আছে সবকিছু চিন্ময় তারা প্রকাশ করতে পারে। তো তখন বাঘটি তখন গাভীকে দেখে বলল, বলছে আমি অনেক দিন পর আমার একটা ভালো খাদ্য পেয়ে গেলাম তোমার। তখন তার উপর আক্রমণ করতে চাইলে গাভী তখন তার কাছে হ্যাঁ বলে, দেখো তুমি আমাকে ভক্ষণ করবে ঠিক আছে, আমি তোমার শিকার হব, কিন্তু আমার একটা ছোট্ট বাছুরা সন্তান আছে, তাকে আমি একটু স্তন পান করিয়ে আসি। সে ক্ষুধার্ত, কি বলছেন, সে ক্ষুধার্ত, তাকে আমি একটু হ্যাঁ কিছু দুগ্ধ প্রদান করে আসি, তুমি আমাকে যেতে দাও, তারপর তুমি আমাকে তোমার আমাকে গ্রহণ করো, তোমার ক্ষুধা মেটাবে। হ্যাঁ হুম তখন বাঘ বলছে, আরে এটার প্রতি কি বিশ্বাস আছে, তুমি যদি না আসো, বলছে না আমি অবশ্যই আসবো, তুমি আমার কথা বিশ্বাস করো। তারপর প্রতিশ্রুতি অনুযায়ী গাবি তার বাছুরের কাছে আসলেন, বললেন তখন কাকে, বাছুরকে, তার মাতা বহুলা বলছে, হ্যাঁ বৎস, এই তোমার শেষবারের মতো দুগ্ধ পান করো, তুমি এখন পরিতৃপ্তি সহকারে যত পারো দুগ্ধ পান করো, কারণ আমি একটা বাঘের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেই প্রতিশ্রুতি অনুসারে আমি তোমাকে দুগ্ধ পান করার পর বনে গমন করব, আর আসবো না। হ্যাঁ তখন সেই গোবৎস, সে বাছুর মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা শ্রবণ করে বলেন, হে মাতা, আমিও প্রতিজ্ঞা করছি যে যদি তোমাকে বাঘের নিকট হতে বাঁচাতে না পারি, তবে আমিও আর দুগ্ধ কোনোদিন গ্রহণ করব না। আর আমি ওই বাঘের আহার রূপে সেখানে তোমার সঙ্গে যাব। এইভাবে গাবি আর বহুলা যখন, হ্যাঁ সরি, বহুলা গাবি আর তার ছেলে দুজনে যখন কথোপকথন করছে, তখন তাদের মালিককে সেই কৃষ্ণভক্ত ব্রাহ্মণ তখন সেই কথাগুলো শুনছেন। শুনে তখন ব্রাহ্মণও প্রতিজ্ঞা করলো যে আমার আশ্রিত এরা, আমি যদি তোমাদের রক্ষা করতে না পারি তাহলে সেটা আমার ভুল, তো এই জন্য তোমাদের রক্ষা করার জন্য আমি বাঘের কাছে যাব তার খাদ্য রূপে। হ্যাঁ তখন তিনজনেই বাঘের কাছে চলে আসলেন। এবার বাঘ তিনজনকে এস আসলো দেখলো এবং তাদেরকে দর্শন করে তখন গাবিকে বলছে, বলছে একমাত্র তোমাকে আমি ভোজন করবো বলছি, কিন্তু এখন তিনজনের আগমন, কারণটা কি বলো তো, আমি তো তোমাকে চেয়েছি, এখন দেখি তিনজন, কি এটা আমার গুড লাক নাকি অন্য কোনো কারণ আছে, কি ব্যাপারটা কি আমাকে খুলে বলো। তখন বাছুর এবং ব্রাহ্মণ দুইজনে সেই উত্তর দিল কি, যদি আমরা গাবিকে বাঁচাতে না পারি তবে আমরা তোমার ভোগ্য হিসেবে গণ্য হব। তার মানে হয়তো গাভীকে ছেড়ে দাও, আর নাহলে আমরা তিনজনেই তোমার ভোগ্য হব। আর এই সময় দেবর্ষি নারদ ভ্রমণকালে তাদের এই সংকটাপন্ন অবস্থা দর্শন করেছেন, আর তৎক্ষণাৎ তিনি সেখান থেকে দেখতে পেলেন কি, এই বাঘের হাত থেকে এদের তিনজনকে আমি বাঁচাতে পারবো না। তখন তিনি সঙ্গে সঙ্গে প্রভু নারায়ণের কাছে চলে গেলেন, নারায়ণের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, আর তৎক্ষণাৎ শ্রী নারায়ণ তখন সেখানে আগমন করে সুদর্শন চক্রের দ্বারা বাঘকে নিধন করেন এবং তার ফলস্বরূপ ব্রাহ্মণ গাবি ও গোবৎস সংকটাপন্ন অবস্থা থেকে রক্ষা করেন। বুঝা গেল, তাহলে বহুলার যে সত্য প্রতিশ্রুতির দ্বারা আজকে হ্যাঁ এই বনের নাম হয়ে গেল কি, বহুলা বন।
হ্যাঁ, তো গ্রামের মধ্যে একটি বড় কুণ্ড আছে, সে কুণ্ডকে কৃষ্ণকুণ্ড বা বহুলা কুণ্ড বলা হয়। হ্যাঁ, তার পাশে একটা বহুলা মন্দির আছে, সেখানে বহুলা মাতা এখনো বিরাজমান। এছাড়াও সেখানে লক্ষ্মী দেবীর মন্দির আছে, লক্ষ্মী নারায়ণ মন্দির, কুণ্ডেশ্বর মহাদেব আছেন, আবার আমাদের আচার্য বল্লভাচার্যের সেখানে উপবেশন স্থান। এইভাবে আজকে সেই বহুলা অষ্টমী, আজকের দিনেই বহুলা মাতা এই লীলাটা হয়েছিল, ভগবান এসে তাকে দর্শন দিয়েছেন। আজকে দেখুন, এই মায়ের সত্য প্রতিশ্রুতির জন্য ভগবান স্বয়ং আসলেন এবং ব্রাহ্মণ এবং তার সন্তান দুজনে ভগবানের দর্শন লাভ করলেন এবং তাদেরকে ভগবান রক্ষা করেন। এখানেই একটা প্রতিশ্রুতি কি, কেউ যদি সত্যবাদী থাকে, সে যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, সে যদি সৎ থাকে, ভগবান তাকে রক্ষা করার জন্য চলে আসে। এজন্য কৃষ্ণ ভক্ত নিষ্কাম, বুঝে গেলেন, সত্যবাদী, তার মধ্যে কোনো কামনা নেই, বুঝে গেলাম। তো যখন আমরা সেই স্থিতিতে পৌঁছাবো, ভগবান আমাদের জন্য সবসময় এগিয়ে আসবেন, আমাদের সুরক্ষা দান করার জন্য। ঠিক আছে, তো এই হলো আজকে বহুল অষ্টমী মাহাত্ম্য। তো এখন আমরা রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের পরিচয় এবং তার প্রকাশ, আজকে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, শ্রীমতী রাধারানী কি জয়, ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় স্থান রাধাকুণ্ড। শ্রীকুণ্ডম যুগলম বন্দে রাধা মাধবয় প্রিয়ম অদ্ভুতম রহস্যনাম রহস্যম কুঞ্জ ভূষিতম। হ্যাঁ, অতি অদ্ভুত রহস্য হতেও রহস্যপূর্ণ শ্রী শ্রী রাধা মাধবের প্রিয় কুঞ্জ ভূষিত রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড যুগলকে আমরা বন্দনা করি। জয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি জয়। তো মথুরা থেকে 16 মাইল এবং বৃন্দাবন হতে 14 মাইল পশ্চিমে আরিট গ্রামে শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড অবস্থিত। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের মহিমা বিভিন্ন শাস্ত্রে বর্ণিত আছে। পদ্মপুরাণে বলা আছে, শ্রীহরির প্রিয় রাধাকুণ্ড রমণীয় গোবর্ধন পর্বত মধ্যে বিরাজিত, মানে গোবর্ধনের কাছেই সে রাধাকুণ্ড বিরাজমান। হ্যাঁ, কার্তিক মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে রাধাকুণ্ডে স্নান করলে লোক রাধাকুণ্ড বিহারী শ্রীহরির প্রিয় ভক্ত হতে পারে। কার? কৃষ্ণের প্রিয় হব আমরা। শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারে, কারণ এই স্নানে শ্রীহরির সন্তুষ্টি বিধান হয়, ভগবান খুশি হয়। তো শ্রীমতী রাধারানীর শ্রীকৃষ্ণের যেই রূপ প্রিয়, সেরকম রাধাকুণ্ড ভগবান কৃষ্ণের কাছে তদ্রূপ প্রিয়। কেননা সকল গোপীগণের মধ্যে একা শ্রী রাধায় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। কার্তিক মাসে রাধাকুণ্ডে স্নান করে জনার্দনের, মানে ভগবান কৃষ্ণের পূজা করা কর্তব্য। শ্রী জনার্দন উত্তান একাদশীতে পূজিত হলে যেই রূপ সন্তুষ্ট হন, এই দিনে পূজাতেও সেই রূপ সন্তুষ্ট হয়। কত ফেমাস দিন আজকে! হ্যাঁ, অনেকে খুব সৌভাগ্যবান রাধাকুণ্ডে গিয়ে আজকে স্নান করবে। আমাদের বৃন্দাবন পরিক্রমা টিম আজকে রাধাকুণ্ডে অবস্থান করছেন, ওনারা আজকে চলে আসছেন, যেদিকে থাক না কেন আজকে চলে আসবে, মানে পুরো টিম রাত্রি যাপন করবে এবং ওখানে স্নান করবে। তো রাধাকুণ্ড সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে অরিষ্টাসুর নামে এক অসুর নিয়ে আলোচনা করা উচিত, কেন অরিষ্টাসুর থেকে রাধাকুণ্ডের উৎপত্তি। হ্যাঁ, তো কংস সবসময় একটা না একটা অসুর পাঠায়। হ্যাঁ, কেননা তার লক্ষ্য হচ্ছে কৃষ্ণ, কেননা সেই দৈববাণী, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে, এই জন্য সে কৃষ্ণকে বধ করার জন্য হ্যাঁ কি এক একটা অসুর পাঠায়। তা এইবার পালা পড়েছে কার? অরিষ্টাসুর। অরিষ্টাসুর কি একটা ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল, কিসের রূপ? ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল। তো গর্গসংহিতায় এই অরিষ্টাসুর আগে কে ছিল সেটা জানা দরকার না, সে কিভাবে এত কৃষ্ণের কৃপা পেল, কৃষ্ণের হাতে তার বধ হচ্ছে কে ছিল? হ্যাঁ, সেই অরিষ্টাসুর ব্যাপারে গর্গসংহিতার মাধুর্য খণ্ডে, হ্যাঁ সেখানে অরিষ্টাসুরের পূর্ব নাম ছিল কি, দ্বিজ সতম্বরতন্ত্র।
কি দ্বিজ সতম্বর তন্ত্র। আর তিনি ছিলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য। তো যখন সে দেবগুরু বৃহস্পতির কাছে শিক্ষা নিচ্ছিলেন, তো একসময় তিনি কি করছেন, পাটা ছড়িয়ে বসছেন। হ্যাঁ, পাটা ছড়িয়ে বসেছেন, তখন গুরুদেব তাকে দেখে খুব মানে ক্রোধান্বিত হয়ে গেলেন। তখন তিনি বলছেন, হে দুর্মতি, তুমি বৃষের মতো একে পাটা ছড়িয়ে বসেছ, তোমার এই মনুষ্য দেহ তোমার দরকার হবে না, তুমি বিশেষ শরীর লাভ করো। হ্যাঁ, এই প্রকার অভিশাপে তখন সেই সত্যম্বর তন্ত্র, সে ব্রাহ্মণ কি হলো, বৃহস্পতির অভিশাপে তখন সে অশ্বত্থ প্রাপ্ত হলো। তখন ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের লীলা চলাকালীন একদিন কংসের দ্বারা প্রেরিত হয়ে বিশ্বরূপধারী অরিষ্টাসুর শ্রীকৃষ্ণের গোচারণ কালে সখা ও গোপগণের মধ্যে গোচারণ লীলায় প্রবেশ করেন। কে? ভগবান গোচারণে গেছেন, সবার মাঝখানে অরিষ্টাসুর সেখানে প্রবেশ করেছেন। হ্যাঁ, তো ঠিক সন্ধ্যার আগে করে কৃষ্ণ যখন সখাদের সঙ্গে খেলাধুলা করছিলেন, হ্যাঁ, সে সময় এই বৃষরূপী অসুর অরিষ্টাসুর সে গোপবালকদের এবং গোপ মানে ব্রজবাসীদেরকে গোপগণদের খুব অত্যাচার শুরু করেছে এবং খুব কর্কশ স্বরে শব্দ করছে এবং তার পা দ্বারা পৃথিবীর উপর মানে জোরে আঘাত করছেন। আর যখন আঘাত করছেন, পৃথিবী খুব কষ্ট পাচ্ছে, তার ভয়ঙ্কর বজ্র নিগস্তুল্য ধ্বনি শ্রবণে সবাই ভয় পেয়ে সবাই আতঙ্কিত হয়ে উঠলেন। এবং কি করছেন গাবিগণ তখন অরিষ্টাসুর দর্শনে ভীত হয়ে গাবিরা গোকুল ভূমি পরিত্যাগ করে পলায়ন করতে লাগলেন, ভয় পেয়ে গেছেন এই অসুরকে দেখে, দেখতে সারা রাখবে। হ্যাঁ, তখন সমস্ত গোপগণরা সখারা সবাই চিৎকার করে উঠল, হে কৃষ্ণা, হে কৃষ্ণা, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, জোরে জোরে চিৎকার করছে তারা, কৃষ্ণের কাছে প্রার্থনা জানাচ্ছে। এই বলতে বলতে সবাই কৃষ্ণের শরণ গ্রহণ করল। তখন কি করলেন, ভগবান তাদেরকে নির্ভয় দান করে আশ্বাস বাণী দিলেন যে তোমরা চিন্তা করো, আমি আছি। তারপর শ্রীকৃষ্ণ গিয়ে অরিষ্টাসুরের কে আহ্বান করলেন, তুমি আসো, সেখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, দাঁড়িয়ে থেকে অরিষ্টাসুরকে আহ্বান করছে, আসো আমি এখানে আছি। কারণ দেখতে পাচ্ছি কি কৃষ্ণকে খুঁজে পাওয়ার জন্য সবাইকে উৎপাত করছেন, এই জন্য বলছেন না তুমি এখানে আসো, আর উৎপাত করো না কাউকে। হ্যাঁ, তখন কি করলো অরিষ্টাসুর মানে খুব বাঁকা দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করে তর্জন গর্জন শুরু করছে এবং ভগবান কৃষ্ণের দিকে ধাবিত হয়েছে। আর যখন এবার ধাবিত হয়েছে, ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে আসতে দেখে তখনই যে যখন জোরে প্রভুর দিকে আসছেন, তখন প্রভু শ্রীকৃষ্ণ কি করেছেন, তার শিং দুটো ধরে নিয়েছে, ধরে নিয়ে হ্যাঁ পুনরায় তাকে দূরে ছুরি মারলেন, সে আবার আসছে। এরকম করে অনেকক্ষণ যুদ্ধ চলছে, তার শিং দুটো ধরে এমন করে চক্কর মারে ঘুরে ঘুরিয়ে 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 অনেক দূরে ছুরি মেরেছে, ছুরি মেরে তখন তাকে বধ করেছে। এভাবে অরিষ্টাসুরকে বধ করেছে। তখন ভগবান কৃষ্ণ কি করলেন, এই অরিষ্টাসুরকে নিধন করার পর ব্রজবাসীরা খুব খুশি হয়ে গেল, তাদেরকে খুশি করলেন, আর মনে সাহস হয়ে গেল, না আমাদের কোনো চিন্তা নাই। আর সেই দিন রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ ব্রজগোপীগণের নিকট রাসস্থলেতে রাসলীলার প্রার্থনা করলেন। তখন গোপীরা বলছে, না আমরা যাব না। কেন? বলছে, তুমি বিষাসুরকে মর্দন করেছ, তুমি আমাদের স্পর্শ করবে না, আমাদের ছোবে না, কেননা তুমি গাবি বধ করেছো, গো হত্যা পাপ এখন তোমার মধ্যে আছে, তুমি বিশ্বকে হত্যা করেছো,
তুমি গোবিন্দ নামের কলঙ্ক, গোবিন্দ মানে কি, সে গো মাতাকে রক্ষা করবে, গরুদের রক্ষা করে, কিন্তু তুমি একটা কলঙ্ক রটিয়ে দিয়েছো, আর তোমাকে দেওয়া হবে না। তুমি গোহত্যা পাপে লিপ্ত হয়েছো। শ্রীকৃষ্ণ গোপীদের কথা শ্রবণ করে তখন বলল, সেই তো বৃষ নয়, সে হচ্ছে অসুর। তখন কৃষ্ণের কথা শ্রবণ করে গোপীরা বলছেন, শোনো, গোপীরা কাকে বলছেন, কৃষ্ণকে বলছেন, শোনো, বৃত্রাসুরের ব্রাহ্মণ শরীর হওয়ায় তাকে বদে বধ করেছেন ইন্দ্র, এজন্য স্বর্গের রাজ ইন্দ্রকে ব্রহ্মহত্যার পাপ পঙ্কে নিমজ্জিত হতে হয়েছিল। সে অসুর ছিল কিন্তু ব্রাহ্মণ, হ্যাঁ, বৃত্রাসুর ব্রাহ্মণ শরীর হওয়াতে তাকে বধ করে তিনি ব্রাহ্মণ হত্যার পাপ তাকে গ্রহণ করতে হয়েছিল, কাকে, দেবরাজ ইন্দ্রকে। তো সেইভাবে তুমি অরিষ্টাসুর হলেও সে একটা বৃষ রূপ ধারণ করেছে, তাহলে তুমি গো হত্যা করেছো। তো ব্রজবাসীগণের এই যুক্তিপূর্ণ বাক্যে শ্রবণ করে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বললেন, কি বলছেন, শুনি কৃষ্ণ কহে রায় কহ সে বচন, ইহার নিষ্কৃতি কি বা অবশ্যই করণ। বলছে কি, রাধারানীকে বলছে, হ্যাঁ হে রায়, তুমি বলো এইটা থেকে কিভাবে নিষ্কৃতি লাভ করব। রায় কহে, ত্রিভুবনে যত তীর্থ তি তাতে স্নান করো তবে হইবে নিষ্কৃতি। মানে তখন রাধারানী বললেন, এই জগতে যত তীর্থ আছে, তীর্থে তুমি স্নান করে আসো, তাহলে তুমি এটা থেকে রেহাই পাবে, নাহলে তো এই এই পাপের থেকে তুমি রেহাই পাবে না। তখন রাধারানী বাক্য শ্রবণ করে শ্রীকৃষ্ণ বললেন, আমি এক্ষুনি ত্রিভুবনের সমস্ত তীর্থকে এখানে ডাকছি, আমি এখানেই আনবো আর এখানেই তোমাদের সামনে স্নান করব। তারপর এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওই স্থানে পায়ের গোড়ালি আছে না, গোড়ালি দিয়ে জোরে একটা চাপ দিয়েছে, চাপ দেওয়া একটা গর্ত হয়ে গেছে, আর সেখানে আঘাত করলে তৎক্ষণাৎ পাতাল থেকে, হ্যাঁ, ভগবতের জল উত্থিত হলো এবং নিখিল তিক্ত সবগুলো এসে এখানে উপস্থিত হলো, তিক্তরা সবাই চলে এসছে এবং শ্রীকৃষ্ণ তাদের বললেন, তোমরা আমার কুণ্ডে বিরাজমান হও। বুঝা গেল কি, তারা সবাই সেখানে চলে আসলেন, আসার পর ভগবান তখন তাদেরকে বলছেন, তাদের রূপ নিয়ে এসছেন, হ্যাঁ, তিক্তরা তাদের নিজস্ব রূপ আছে, সেই রূপ নিয়ে এসে তাদের বলছেন, ভগবান কৃষ্ণকে প্রণাম করলেন এবং কৃষ্ণ বলছেন যে তোমরা আমার কুণ্ডে, হ্যাঁ, বিরাজমান হও। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করে সমস্ত তিক্ত কুণ্ডের মধ্যে প্রবেশ করলেন এবং কৃষ্ণ বলেন রাধারানীকে, হে প্রিয়ে, দেখো সমস্ত তিক্ত এখন এখানে প্রবেশ করেছে। গোপীগণ বললেন, কেবল তোমার কথায় আমরা বিশ্বাস করি না, কারণ তুমি তো হাজারোটা মিথ্যা কথা বলো, কিভাবে বিশ্বাস করবো, কাকে নিয়ে এসে কার নাম বলছো। তখন সমস্ত তিক্ত তাদের পরিচয় দিচ্ছে, কি পরিচয় দিচ্ছে, একজন বলছেন, আমি লবণ সমুদ্র, আমি ক্ষীর সমুদ্র, হ্যাঁ, আমি সোন, আমি সিন্ধু, আমি পুষ্কর, আমি তাম্রপানি, আমি সরস্বতী, আমি গোদাবরী, আমি যমুনা, আমি রেবা। এইভাবে তীর্থগণ সবাই নিজের নিজের পরিচয় দিতে লাগলো, সমস্ত তীর্থ চলে এসছে। যখন পরিচয় প্রদান করলেন তখন পরে বললেন, আমাদের পৃথক পৃথক দর্শন করে আমাদিগকে বিশ্বাস করুন। কে বলছেন, তীর্থরা বলছেন গোপীদেরকে, বলছে আমাদের একটু বিশ্বাস করুন আপনি, হ্যাঁ। তখন অনন্তর ভগবান শ্রীকৃষ্ণ সেই তীর্থদিকে স্নান করে বললেন, তারা তখন প্রবেশ করেছেন, প্রবেশ করার পর তখন সেই তীর্থে স্নান করে ভগবান কৃষ্ণ তখন বলছেন, এখন আমি শুদ্ধ হয়েছি, কারণ এমন একটি সরোবর আজ আমি স্থাপন করেছি যাতে সকল তীর্থ বিরাজমান রয়েছে। কি, আমি এমন একটা তীর্থ আজকে স্থাপন করলাম, এখানে সারা জগতের সমস্ত তীর্থ এখানে বিরাজমান, কোথায়, ভগবানের যেখানে স্নান করেছেন। তো তোমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কোনো ধর্ম কর্ম পুণ্য অর্জন করো না, কাকে বলছে, গোপীদের বলছে, তোমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কোনো ধর্মকর্ম করো না, এক্ষুনি এই কুণ্ডে স্নান করে সর্বতীর্থের স্নানের যে মাহাত্ম্য সেটা অর্জন করো, কাকে বলছেন, গোপীদের বলছেন, বলে তোমরা এই কুণ্ডে স্নান করো, স্নান করলে তাহলে তোমরা ধর্মকর্ম তো কোনোদিন করনি, এখানে হয়ে যাবে সব, আর অন্য কোথাও তীর্থে যেতে হবে না। তখন
শ্রীমতী রাধারানী কথা শুনছেন। শুনে তখন বললেন, হে সখীগণ, আমরা সকলে মিলিত হয়ে একটি কুণ্ড নির্মাণ করব, তৈরি করব। তোমরা সকলে মিলিত হয়ে এখনই সেই কার্য শুরু করি। শ্রীমতীর আজ্ঞা শ্রবণ করে সমস্ত সখীগণ তখনই কুণ্ড খননের জন্য প্রস্তুত হলেন। বৃন্দাবন লীলামৃতে সেটা উল্লেখ আছে। কি হয়, কি করছেন? রাধিকার বাক্য সবে শ্রবণ করিয়া বিষাসুর ক্ষুরকত স্থান যে দেখিয়া শ্রীকৃষ্ণ কুণ্ডের তত পশ্চিম দিশাতে মৃত্তিকা খুদিয়া সবে উঠায় না হাতে আদ্র মৃত্তিকায় ঘোল হাতাহাতি করি চারিদিকে রাখ লইয়া সেই কুণ্ড পড়ি দণ্ড দুই মধ্যে দিবা দিব্য সরোবর হইল দেখিয়া সরস কৃষ্ণে বিস্ময় লাগিল। হ্যাঁ, সখীগণ কি করছেন, সবাই মিলিত হয়ে এক দিব্য কুণ্ড খনন করলেন। রাধারানী যেভাবে সুন্দর করে বলছেন, হ্যাঁ, দিব্য কুণ্ড খনন করলেন। খনন করে করলে কৃষ্ণ তা অবলোকন করে শ্রীমতী রাধারানীকে বললেন যে তোমার কুণ্ড খুব সুন্দর কিন্তু জল নাই। কি বলছে, তোমরা কুণ্ডটা বানিয়েছ ঠিকই কিন্তু ওখানে কোনো জল তো নেই। হ্যাঁ, অতএব তুমি সখীগণকে সঙ্গে নিয়ে আমার কুণ্ডে তিত্তে জল বহন করে তোমার কুণ্ড পরিপূর্ণ করো। কি কৃষ্ণ বলছেন যে তোমার কোনো জল নেই তো এখান থেকে নিয়ে গিয়ে ওখানে, হ্যাঁ, সেটা পরিপূর্ণ করো। কৃষ্ণের বাক্য শ্রবণ করে তখন রাধারানী বলতে লাগলেন, না, কখনো হবে না। কেন হবে না? কারণ তুমি সেখানে স্নান করেছো, ওই কুণ্ডের জল এখন গো বদের পাপ যুক্ত হয়ে গেছে। তুমি যে গোবধ করেছো, তোমার পাপটা ওরা হরণ করেছে না, তীর্থরা তো গ্রহণ করে নিয়েছে, এখন যেটা ওইটা এখন পাপ যুক্ত হয়ে গেছে। কেন বলছেন এই ঘটনাটা? আরেকটা লীলা আছে যে একবার গঙ্গা মাতা গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, আমাকে তো সবাই পাপ দিয়েছে, আমি পাপে এখন ভর্তি হয়ে গেছি, তাহলে আমি কিভাবে মুক্ত হব? তখন গঙ্গা মাতা এই কথা শুনে কৃষ্ণ উত্তর দিয়েছেন, বলছে, আমার ভক্তরা বৈষ্ণবরা যখন তোমার ওখানে যাবে, শুধু তাদের চরণ স্পর্শে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তাই এখানে রাধারানী সেরকম ভাবে কৃষ্ণকে বলছেন, ওই তীর্থস্থান পবিত্র আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি এখানে স্নান করেছো, তোমার গোহত্যার পাপটা ওখানে ঢুকে পড়ছে আছে, তো ওই জল আমার দরকার নেই। হ্যাঁ, আমি এক্ষুনি সখীগণকে সঙ্গে করে কলসি ভর্তি করে মানসী গঙ্গা জল এনে আমার কুণ্ড পূর্ণ করব। কি বলছেন? মানসী গঙ্গা জল এনে কুণ্ড পরিপূর্ণ করবো। এবার মানসী গঙ্গাটা একটু দূর আছে রাধাকুণ্ড থেকে, কি করে নিয়ে আসবো, অনেক দূর। তখন আরো বলছে কি, তাতে আমার অতুলনীয় কীর্তি জগতে ঘোষিত হবে, তোমার কুণ্ডে জল আমি নিব না, আমি এবার জল ব্যবস্থা করব, আমরা দরকার ওখান থেকে নিয়ে আসবো, কষ্ট করব, তা তো জগতে একটা প্রসিদ্ধ হবে না। তো শ্রীকৃষ্ণের ইঙ্গিত তখন তীর্থগণ কৃষ্ণের কুণ্ড হতে উঠে দিব্য মূর্তি ধারণ করে ভক্তি সহকারে অশ্রুধারা বর্ষণ করে শ্রীমতী রাধারানীকে প্রণাম করে স্তব স্তুতি করতে লাগলো। কি করছেন? কখন কৃষ্ণ কি করেছে, ইশারা করেছে সমস্ত তীর্থগুলোকে ওখান থেকে বেরিয়ে রাধারানীর কাছে শরণাগত হওয়ার জন্য। তখন তারা ওখান থেকে বেরিয়ে যার যার দিব্য মূর্তি ধারণ করে তখন তারা রাধারানীর কাছে অশ্রু নির্গত করে প্রার্থনা করছেন এবং তার স্তুতি করছেন। তো যখন স্তুতি করলেন, স্তুতি শ্রবণ করে রাধারানী খুব সন্তুষ্ট হলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, হে তীর্থগণ, তোমাদের কি অভিলাষ তা আমাকে বলো। কাদেরকে? স্তুতি করেছে না, সন্তুষ্ট হয়েছে, এখন বলছে তোমাদের কি অভিলাষ সেটা আমাকে বলো। তখন সমস্ত তীর্থগণ আনন্দের সহিত স্পষ্ট রূপে বলতে লাগলেন, একসাথে আমরা সকলে আপনার কুণ্ডে গমন করতে ইচ্ছুক। বুঝলেন, এটা শিখে দিয়েছে কে? কৃষ্ণ ইশারা করে শিখে দিয়ে, যাও ওখানে যাও, নাহলে ওরা কষ্ট করতে করতে অনেক দূর থেকে জল আনতে হবে। হ্যাঁ, ভগবান চান তার ভক্ত কষ্ট করুক। সকালে আমরা আলোচনা করেছিলাম না, সনাতন গোস্বামীর সংকল্প, সনাতন গোস্বামী গোবর্ধন পরিক্রমা করছেন, ভগবান সহ্য করতে পারছে না, বয়স শিখেছে না, কষ্ট আছে। তো এখানেও গোপীরা যে স্নান মানে মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসবেন সেটা ভগবানের কষ্ট হচ্ছে। তখন ভগবান বলছেন এদেরকে ওখানে যেতে, তখন এই ইশারাটা পেয়ে তখন এরা বলছে কি, আমাদের একমাত্র অভিলাষ হচ্ছে আমরা আপনার কুণ্ডে প্রবেশ করব। এতে আমাদের মনোবাসা পূর্ণ হবে। তখন রাধারানী তখন তার
সুন্দর একটু মুস্কি মুস্কি হেসে তাদেরকে কৃপাপূর্ণ আজ্ঞা দিলেন। সে আজ্ঞা শ্রবণ করে তখন সমস্ত তীর্থ খুব আনন্দের সহিত সুখ সাগরে ভেসতে ভেসতে তারা রাধারানীর কুণ্ডে প্রবেশ করেছেন। তো রাধারানীর করুণা আজ্ঞা প্রাপ্ত হয়ে তীর্থগণ উভয় কুণ্ডের পরিপূর্ণ করে দিলেন, দুটো কুণ্ডই পরিপূর্ণ করে দিয়েছে। কত সুন্দর সেবা করলো তারা, কৃষ্ণ এবং রাধারানীকে খুশি করলেন। সেই দিন ছিল কার্তিক মাসের, দামোদর মাসের কৃষ্ণ অষ্টমী, আজকের দিন। আজকে অষ্টমী তিথি লেগে গেছে রাত্রিবেলা। হ্যাঁ, তো মধ্যরজনী, মধ্যরজনী 12টা, 12টা সাড়ে 12টা থেকে শুরু হয়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলেন, হে প্রিয়তম, জগতে আমার কুণ্ড অপেক্ষা তোমার কুণ্ডের মহিমা অধিকতর অধিকর খ্যাতি লাভ করবে। ভগবান আশীর্বাদ করছেন, বর দিচ্ছেন যে আমার কুণ্ড থেকে তোমার কুণ্ডের মহিমা সারা জগতে বিস্তার লাভ করবে। হ্যাঁ, এবং আমিও তোমার কুণ্ডে প্রতিদিন স্নান এবং জল বিহার করব। কে বলছেন? আমি নিজে তোমার কুণ্ডে স্নান করব এবং জল বিহার করব। তুমি যেমন আমার খুব প্রিয়, সেরকম তোমার কুণ্ড আমার প্রিয়। তো বৃন্দাবন লীলার মিতের মধ্যে বলা আছে, এই কুণ্ডে মোর নিত্য জল কেলি স্নান, কুণ্ড অতি প্রিয়তম তোমার সমান। মানে আমি এখানে স্নান করবো, এটা আমার তোমার মতো প্রিয়। এতে কহিয়া কৃষ্ণ আনন্দিত মনে প্রিয়া কুণ্ডে প্রতি সুখে করে নিরক্ষণে। হ্যাঁ, মানে এটা বলে ভগবান কৃষ্ণ ওখানে গিয়ে স্নান করতে শুরু করলো। কুণ্ডের মৃত্তিকা যে করিবে সেবন, মানে কুণ্ডের মাটি যে সেবন করবে, গ্রহণ করবে, নিশ্চয়ই তোমার প্রিয় হইবে সেই জন। ভগবান কৃষ্ণ আশীর্বাদ করছেন, যদি রাধা কুণ্ডের মাটি যে গ্রহণ করবেন, হ্যাঁ, সে তোমার, হ্যাঁ, আমার প্রিয় হবে। কৃষ্ণ বলছে সে আমার প্রিয় হবে। এত কহি কৃষ্ণ অতি আনন্দিত মনে পরমানন্দে মগ্ন রাধিকার শনে। হ্যাঁ, এই বলে কৃষ্ণ খুব আনন্দিত এবং পরমানন্দে রাধিকার সঙ্গে আছেন। সেই রাত্রে রাস উৎসব করি কুণ্ড পরি অতি সুমাধুর্য শোভা কহিতে না পারি। সেই দিনেই সেই রাস উৎসব কুণ্ডার কুণ্ড পরি, মানে কুণ্ডের কাছাকাছি একটা স্থানে ওখানেই রাস উৎসব করেছে। সেটা যে এত সুন্দর শোভা পেয়েছে সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। তো শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণ করে রাধারানী তখন বলছেন, হে প্রিয়তম, আমিও সখীগণের সহিত প্রতিদিন তোমার কুণ্ডে স্নান করব। কি বলছেন রাধারানী? তখন বলছেন, আমি আমার সখীদের নিয়ে তোমার কুণ্ডে প্রতিদিন স্নান করব। যে ভক্তি সহকারে এই কুণ্ডে স্নান করবে, কোন কুণ্ডে? শ্যাম কুণ্ডে। আশীর্বাদ দিচ্ছেন এবার। তবে এবং এই কুণ্ডের পাশে বাস করবে, তার শত বাধা বিঘ্ন দূর হবে এবং তিনি আমার অবশ্যই প্রিয় হবেন। এই বলে সেই রজনীতে রাধা কুণ্ডের তটে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর সাথে রাধারানী বিভিন্ন সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে তারা মহা রসময় পরমানন্দ বর্ষণ করতে করতে মহারাসোৎসব সম্পূর্ণ করে সবাই এক অলৌকিক যশোরাশি বিস্তার করলেন। আজকের দিনে সেটা হয়েছে। হ্যাঁ, তো প্রকৃত প্রস্তাবে অরিষ্টাসুরের নিধন উপলক্ষে পরম পবিত্র যে অরিষ্টাকুণ্ড, মানে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড প্রকটিত হয়, তাতে তীর্থসমূহের পুণ্যপূত বাড়ি একত্র সমাবেত হইয়া হওয়ার অদ্বিতীয় পাবনী শক্তির মহিমা নিত্য প্রসিদ্ধ লাভ করেছে। এবং আজকের এই দিনে রাত্রিতে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত কুণ্ডে স্নান করে। বলা আছে কি দেবতারা পর্যন্ত এই সুযোগ গ্রহণ করে, প্রচুর জাম প্রচুর ঠেলাঠেলে হয়। এখন তো পুরো মানে ভর্তি একেবারে, লোকে ভর্তি। কয়টা বাজে এখন? 10টা বাজে, আর 2 ঘন্টা আছে বাকি। প্রচন্ড সবাই একসাথে নামে, কি যে আনন্দ হয়। আর খুব রিক্স, একসাথে সবাই ঝাঁপ দিলে কার চাপের মধ্যে কে পড়ে, কি অবস্থা হয়, অনেকে দেহত্যাগ হয়ে যায়। হ্যাঁ, চাপে পড়ে, তাও জীবন সার্থক। রাধা কুণ্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করা চার ঠিকানা ব্যাপার না, সরাসরি ভগবত নাম। হ্যাঁ, তো সাইলেন্স অফ করে।
এই যে তখন এখানে স্নানের নিয়ম কি, রাধাকুণ্ডে স্নান করবে, স্নান করাবার শ্যামকুণ্ডে স্নান করবে, স্নান করে এসে আবার রাধাকুণ্ডে স্নান করবে। ওখানে একটা কুণ্ড থেকে একটা কুণ্ডে জল দেওয়ার জন্য ভিতরে রাস্তা করে দিয়েছে। হ্যাঁ, তো এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখন বর্তমানে যেরকম সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ, তো কেউ যদি পারেন একটু ইউটিউব থেকে বা গুগল থেকে আপনার রাধাকুণ্ড শ্যামকুণ্ডের ছবি এখানে শেয়ার করতে পারেন। নারায়ণ মাঝি বাবু আছে বা অপূর্ব আছে, কেউ আছে করতে পারেন। হ্যাঁ, তো সেখানে এখন কত সুন্দর করে আছে, তো রঘুনাথ দাস গোস্বামী সেখানে কি করেছিলেন, ভজন করতেন। তো তিনি একদিন মনে মনে চিন্তা করছেন, ইস, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে এটাকে ঠিক মতো আরো সুন্দর মানে ভালো করা যায়। তখন এটা শুধু মনে মনে চিন্তা করেছেন রঘুনাথ দাস গোস্বামী, ওখানে ভজন করতে করতে চিন্তা করছেন কিভাবে এটা ডেভেলপ করা যায়, তাহলে অনেক ভক্তরা এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে পারতো ভালো করে। ওটা আগে খুব এরকম মানে মাটি ছিল, কাদা ওরে উঠতে, এখন তো পুরো পাথর ভর্তি। তখন কি হয়েছে, তখন বদ্রীনারায়ণের ওখানে, বদ্রীনাথের একজন ভক্ত, সেখানে অনেক বড় শেঠ পার্টি, তো সে গিয়ে সেখানে ভগবানের কাছে প্রার্থনা করছে, যে কোনো সেবা করতে চায়। তখন বদ্রীনারায়ণ ওখানে আশ্রমে একটা আকাশবাণী হয় যে তুমি আমার সেবা করতে চাও, তুমি এখান থেকে যাও বৃন্দাবনে, যাও বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী আছে তার কাছে বলো, সে যা বলে সেভাবে তুমি সেবা করো, তাহলে আমি খুশি হব। হ্যাঁ, তখন এভাবে কি করেছেন, তখন তিনি বৃন্দাবনে চলে আসেন, রঘুনাথ দাস গোস্বামীর কাছে যান, গিয়ে তখন প্রণাম করেন, প্রণাম করে প্রার্থনা করেন যে আমি বদ্রীনারায়ণ, ভগবান আমাকে আদেশ করেছেন, আপনার কাছে আসছে, আমি আপনার ইচ্ছা মতো আমি সেবা করতে চাই, আপনি আমাকে কৃপা করুন, কি করলে আপনি খুশি হবেন, তাতে ভগবান খুশি হবে। তখন এই কথা বলার পরে বন্ধ করুন, হ্যাঁ, এই কথা বলার পরে তখন প্রথমে রঘুনাথ দাস, না না আমার কি সেবা করে, আমার কিছু দরকার নেই, আমার কিছু লাগবে না। তখন সঙ্গে সঙ্গে রাধারানী হৃদয় থেকে এসে রঘুনাথ দাস গোস্বামীকে স্মরণ করে দিলেন, আরে তুমিও চিন্তা করছিলে আমার কুণ্ড সংস্কার করবে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড, তুমি কেন না বলছো, এই ভক্তকে বলো সে সব করে দিবে। তখন রঘুনাথ দাস গোস্বামী হঠাৎ করে মনে আসছে চলে আসলেন, স্মরণ হয়ে গেল। তখন তিনি স্মরণ যখন হয়েছে তখন কি বললেন, বলছে না আমার তো কিছু লাগবে না, আপনার যদি ইচ্ছা হয় সেবা করতে, তাহলে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড সুন্দর করে সংস্কার করে দিন, ভালো করে মানে করে দিন, কাজ করে দিন, যাতে ভক্তরা এসে রাধাকুণ্ডে, হ্যাঁ, সেবা করতে পারে, স্নান করতে পারে, কৃপা লাভ করতে পারে। তখন সে শেঠজিকে সুন্দর করে জিজ্ঞাসা করেছেন, তখন সুন্দর করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে রাধাকুণ্ডের সংস্কার, তারপর সেটাকে সুন্দর করে পরিষ্কার করে টরে আবার করে সেই জয়পুর থেকে পাথর নিয়ে এসে সুন্দর করে বেঁধে দিলেন চারিদিকে, কত সুন্দর দেখাচ্ছে। আর সেই রাধাকুণ্ডে তটে অষ্টসখীর কুঞ্জ আছে, পঞ্চ পাণ্ডব রাজা শ্যামকুণ্ডের, শ্যামকুণ্ডের তরে পঞ্চ পাণ্ডবরা অবস্থান করছে। তো এইভাবে রাধাকুণ্ড সারা বৃন্দাবনের মধ্যে সবচেয়ে প্রিয় স্থান। সবচেয়ে প্রিয় স্থান এই হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, মনে হচ্ছে রাধাকুণ্ড ওই পাশে বাঁদিকেরটা হবে শ্যামকুণ্ড, দুটো একসাথে নাই, এটা হচ্ছে শ্যামকুণ্ড, আগে যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে রাধাকুণ্ড আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। তো আমরা প্রণাম করব আজকে রাত, আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস শেয়ার করে দিচ্ছি। তো আমরা তো যারা যারা যেতে পারিনি, তো আমরা কিভাবে সে রাধাকুণ্ডে স্নান কৃপাটা লাভ করব, ঠিক আছে, 10 জন তো বেরিয়ে গেছে, তাড়াতাড়ি শুনতে পারলো না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনার যদি পারেন স্ক্রিনশট করে নেবেন, প্রথমে যখন আমরা স্নান করব ঠিক মধ্যরাত্রে আপনারা রাধাকুণ্ড স্মরণ করে
রাধাকৃষ্ণকে স্মরণ করে আপনারা স্নান করতে পারেন। এই যে মন্ত্রটা আছে সেটা প্রথমে আমাদেরকে তীর্থ আহ্বান মন্ত্র, যেখানে জল নিবেন সেখানে তীর্থকে আহ্বান করবেন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করিঞ্চ তীর্থ নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তিয় পাবনাক্ষম সুরম সুর শ্রীমত তথা মানস জাহ্নবী যমুনা শ্যামকুণ্ডঞ্চ রাধাকুণ্ডনম ততৈব চ পুণ্যে পুণ্যানি পুণ্য নেত্থানি পুণ্য নেতানি তীর্থানি স্নানকালে ভবন্তিয় ওনাদের আহ্বান করলেন। আহ্বান করার পরে হ্যাঁ এই মন্ত্রটা পাঠ করব, শ্যামকুণ্ড শ্রী শ্যামকুণ্ড স্নান মন্ত্র রাধাকুণ্ড স্নান মন্ত্র। শ্যামকুণ্ড স্নান মন্ত্র কি আছে? উদ্ধতম কৃষ্ণ পদম্বুজ দরিষ্ঠ অরিষ্ট পদম্বুজা দরিষ্ঠ বদ তচ্ছলত প্রাহি মম পামরম স্নামি শ্যামকুণ্ড জলে তব। এটা হচ্ছে রাধাকুণ্ড স্নান মন্ত্র। আর রাধাকুণ্ড স্নান মন্ত্র আছে শ্যামকুণ্ডটা, এটা রাধাকুণ্ডটা আছে রাধিকা শ্যাম সৌভাগ্যম সর্বতীত প্রবন্দিত প্রসিদ্ধ রাধা কুণ্ড রাধিকা কুণ্ড স্নামি তে সলিলে শুভে। এভাবে মন্ত্র পড়ে প্রার্থনা জানিয়ে ওই জল দিয়ে আপনারা ঠিক রাত্রে 12টা বাজে স্নান করতে পারেন। আর যদি বাড়িতে যদি একটু গঙ্গা জল থাকে একটু গঙ্গা জল দিয়ে দেবেন। হ্যাঁ এইভাবে আমরা নিজের গৃহের মধ্যে থেকে রাত্রে 12টা বাজে স্নান করে সেই রাধাকুণ্ডে স্নানের হ্যাঁ স্মরণ করে সেটা আমরা কৃপাটা লাভ করতে পারি। ঠিক আছে, বুঝা গেল? তো আজকের দিনে আমরা রাধারানীর কাছে, ভগবান কৃষ্ণের কাছে, বহুলা মাতার কাছে প্রার্থনা করি, ওনারা যেন আমাদের ভক্তি প্রদান করেন, আমরা যেন খুব সুন্দরভাবে প্রভুপাদের শিক্ষা গ্রহণ করে হ্যাঁ প্রভুপাদের সেবায়, প্রভুপাদের আদেশ মতো, গুরু বৈষ্ণবদের আদেশ মতো আমরা যেন গুরু পরম্পরায় যুক্ত হয়ে ওনাদের সেবা করতে পারি, আমাদের যেন শুদ্ধ ভক্তি দান করেন, এই প্রার্থনা করে আজকে আমরা এখানে সমাপ্ত করছি। জয় শ্রীমতী রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে বাঞ্ছা কল্পতরু শিখবাস। ধন্যবাদ সবাইকে।